बेस्ट लेक्चर स्ट्रेटेजी टा की माने क्लास মনে করেন যে যেমন ধরেন যে আপনি স্লাইডের ভিতরে সবকিছু লিখে নিয়ে গেলেন পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরে, ঠিক আছে। তারপর ক্লাসে গিয়ে আপনি এডিটিং করে গেলেন, ওয়ান লাইন পে আনাদার লাইন অ্যান্ড মনোটোন ভয়েস, হোয়াট অ্যাবাউট দিস? ইজ ইট দ্য বেস্ট লেকচার স্ট্র্যাটেজি? আচ্ছা, এটা কিছু কি আপনারা দেখেছেন ক্লাসরুমে? লেকচার স্লাইড, ফোর সেন্টেন্স লেখা, হয়তো প্যারাগ্রাফ স্টাইল, এবং প্রফেসর ইনস্ট্রাক্টর কি করছে, পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট আফটার অ্যানাদার, একটার পর একটা পয়েন্ট পড়ে যাচ্ছে, এরকম কি দেখেছেন? এটা তো বেস্ট লেকচার স্ট্র্যাটেজি, কি বলেন? আচ্ছা, এখন আপনারা যেটা বললেন আপনারা কখন এটা দেখেননি, কিছুটা কি দেখেননি যে সাম ফর্ম অফ ইট? আচ্ছা, কে কে বললেন যে হ্যাঁ হয়তো দেখেছেন? আচ্ছা, মানে এটা ঠিক আমি যেভাবে বললাম ঠিক অত এক্সট্রিম লেভেলে দেখা হয়তো যাবে না, ঠিক আছে, কিন্তু অনেক প্রেজেন্টেশন অথবা অনেক লেকচারের কিছুটা পার্ট বা মাঝে মধ্যে এরকম দেখাটা অস্বাভাবিক কিছু না, যে লেকচার স্লাইডের ভিতরে কি করা আছে, সমস্ত কিছু লেখা আছে স্লাইড বাই স্লাইড, মানে টিচার জাস্ট পড়ে যাচ্ছে লাইন বাই লাইন, ঠিক আছে। আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে পার্টিসিপেন্ট যারা থাকে, স্টুডেন্ট যারা থাকে, তাদের প্রেজেন্টেশনের সময় অনেক ক্ষেত্রেও এরকম দেখা যায়, এটা না হতে পারে যে মানে 20 মিনিট ধরে সেটা করছে, তো হয়তো মেজরিটি সময় এরকম করছে, এটা রেয়ার তবে ইম্পসিবল কেস না, এরকম আমি নিজেও দেখেছি। আচ্ছা, যাই হোক, মানে এই ভিডিওটা কি হবে, এই ভিডিওটা হচ্ছে যে আপনার লেকচার স্লাইডটা কিভাবে করবেন, লেকচারের নোটটা কিভাবে করবেন, এটা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া, মানে আমি আমার নোট থেকে কিছুটা কিছু ইনফরমেশন শেয়ার করবো। ইনফরমেশনটা আমার ট্রেনিং প্রোগ্রামের একটা পার্ট, ডেফিনেটলি টিচার ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে, আর আপনি যখন গ্রাজুয়েট প্রোগ্রাম করবেন, গ্রাজুয়েট প্রোগ্রাম অনেক ক্ষেত্রে যেটা হবে যে প্রেজেন্টেশন একটা পার্ট থাকবে বিভিন্ন কোর্সে, ঠিক আছে, অথবা রিসার্চ বেসড কোর্স যেগুলো থাকে সেগুলো থাকবে, সেখানে ডেফিনেটলি আপনাকে মানে প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে বলা হবে, স্লাইড যেটা আছে স্লাইড ক্রিয়েশন যেটা আছে সেটা সম্পর্কে বলা হবে, কিভাবে স্লাইড করতে হয়, অথবা আপনি যদি পাবলিক স্পিকের কোনো কোর্স নেন, কোর্স মানে কোর্স করেন আর কি, ঠিক আছে, সেখানেও বলা হবে। যাই হোক, মানে আমি জাস্ট কিছু শর্ট ইনফরমেশন এখানে দিব, বেসিক যে জিনিসগুলো আছে যেটা আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আপনি যখন লেকচার দিবেন, লেকচারের যে ফরম্যাট গুলো মানে লেকচার স্তরে যে কি কি জিনিসের দিকে মোটামুটি হবে, বেশি কি কি জিনিসের দিকে খেয়াল রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, যারা প্রিপেয়ারিং নোটস এর উপরে, এখন মানে আমি যেটা বললাম সেটা আপনি বুঝতে পারতেছেন যে করাটা ডেফিনেটলি মানে বেস্ট কিছু না আর কি, ঠিক আছে, মানে অলমোস্ট বলা যায় যে ভালো না, ঠিক আছে, যে আপনি লেকচার স্লাইডের ভিতরে অনেকগুলো ইনফরমেশন ডাব করলেন পয়েন্ট বাই পয়েন্ট, তারপর জাস্ট পড়ে গেলেন, ঠিক আছে। এরকম কয়েকটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে যে লেকচার স্লাইড যেটা আছে, লেকচার স্লাইডে মানে প্যারাগ্রাফ আকারে লেখা জিনিসটা ঠিক না, একটা ব্যাপার, একটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে লেখা ঠিক না, মানে প্যারাগ্রাফ পয়েন্ট বাই পয়েন্ট হলেও লেখা ঠিক না, ঠিক আছে। আর একটা হতে পারে যে অনেক ক্ষেত্রে বলা হবে যে আপনাকে ফুল সেন্টেন্স লেখা ইন জেনারেল ঠিক না, আপনার ক্লাসের লেকচার যেটা আছে ক্লাসের লেকচারে ফুল সেন্টেন্স লেখা আইডিয়াল না, এটাতে কিছু কিছু মানে টিচিং লার্নিং এর ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটে,
এমন হতে পারে যে পার্টিসিপেন্টরা আপনার কথা না শুনে আপনি কি লিখতেছেন সেটা তারা পড়বে, ঠিক আছে? মানে ফুল সেন্টেন্স, তাহলে ফুল সেন্টেন্সটাই পড়বে, ডিস্ট্রাক্ট হওয়ার একটা চান্স থেকে যায়, ঠিক আছে? চান্স থাকে মানে এটা হয়, ঠিক আছে? তার মানে ফুল প্যারাগ্রাফ লেখা যাবে না, ফুল সেন্টেন্স ইউজুয়ালি লেখা যাবে না, ঠিক আছে? আর একটা ব্যাপার যেটা আছে যে আপনি ফুল সেন্টেন্স লেখেন আর প্যারাগ্রাফ লেখেন, আপনাকে জাস্ট দেখে দেখে পড়া যাবে না, এটা ভালো স্লাইড ক্রিয়েশনও না, এটা ভালো লেকচারিংও না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে যে ডেফিনেটলি মানে মানে সেন্টেন্স লিখতে পারবেন, আপনাকে কিওয়ার্ড গুলো লিখতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড আপনি যা বলতে চান এটার কিওয়ার্ড গুলো রাখবেন, যে সমস্ত টপিকস গুলো আপনি বলতে চান একটা লাইনে কোন একটা টপিকস এর কয়েকটা ওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, আনাদার পয়েন্টে কিওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, আনাদার পয়েন্টে কিওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? আপনি লেকচার স্লাইডটা আপনাকে ইউজ করবেন একটা সহায়ক ভূমিকা পালন করার জন্য, যে আপনি যখন লেকচারটা দিবেন তখন জাস্ট পয়েন্ট গুলো যেটা আপনি কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো সম্পর্কে বলবেন, কি বলবেন সে এক্সপ্লেনেশনটা কি থাকবে আপনার কাছে, আপনি এক্সপ্লেন করবেন। মানে এটা হতে পারে যে মানে এটা রাখার আরেকটা সুবিধা যেটা হলো যে আমরা যেটা বলি স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং অথবা অন দা মুভমেন্ট লার্নিং, ঠিক আছে? মানে রিয়েল লাইফ এর এক্সাম্পল, স্টুডেন্টদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, এই সমস্ত বিষয়গুলো করতে চাইলে আপনার এই জিনিসটা হেল্প করবে, ঠিক আছে? কিওয়ার্ড বেসড যেটা আছে, আপনি জিনিসটাকে ডিনামিক থাকবে, আপনি লেকচারটা কোনো রিজিড থাকতেছে, ঠিক আছে? এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, ট্রান্সক্রাইব দেখে থেকে পড়া যাবে না, কিওয়ার্ড যেটা আছে কিওয়ার্ড অথবা ফ্রেজ আকারে লিখবে। আর একটা ব্যাপার যেটা বলা হয় যে একটা স্লাইডের ভিতরে খুব বেশি জিনিস রাখা যাবে না, তো অনেক ক্ষেত্রে বলা হয় 24-22 এর নিচে ফন্ট না ইউজ করতে, ঠিক আছে? অ্যারাউন্ড 24 সাইজ ইউজ করতে। আর আমি পাবলিক স্পিকিং এর একটা কোর্স অংশগ্রহণ করেছিলাম, সেখানে স্লাইডের কথা যেটা বলা হয়েছিল যে 6x6 এর বেশি না, মানে ম্যাক্সিমাম 6টা লাইন থাকবে, এক একটা লাইনে ম্যাক্সিমাম 6টা ওয়ার্ড থাকবে, এর বেশি থাকতে পারবে না, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে, আচ্ছা এটা তো একটা ব্যাপার গেলো, আরেকটা ব্যাপার কি হতে পারে যে আপনি আপনার স্লাইড গুলোর মধ্যে একটা ভ্যারি একটা ব্যাপার থাকবে, মানে এরকম হবে না যে জাস্ট আপনি কিছু ফ্রেজ অ্যান্ড কিওয়ার্ড দিয়ে দিয়ে করে ফেলেন, আপনাকে কি করতে হবে ইমেজ দিতে হবে, ঠিক আছে? মানে আপনারা ডেফিনেটলি এটা জানেন যে অ্যান ইমেজ ওয়ার্থ এ 1000 words, তাই না? একটা ছবি 1000 শব্দকে রিপ্রেজেন্ট করতে পারে, তার ছবি আপনি দিতে পারেন, ভিডিও দিতে পারেন, বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারেন, কালারের যে অপারেন্স গুলো আছে কালারের কম্বিনেশন করতে পারেন, মানে কন্ট্রাস্টিং রুমের লাইট যেটা আছে, মানে যে রুমে পড়াবেন সেই রুমের লাইট অনুযায়ী আপনি কন্ট্রাস্ট রাখবেন বা অন্যভাবে রাখবেন, যেন ওটা আপনি লেখাগুলো দেখা যায়, যেন হারিয়ে না যায়। মানে আপনাকে প্ল্যান করতে হবে যদি আপনার ডে লাইট থাকে সেটাতে জন্য কাজ করে, অথবা নাইট টাইম এর ক্লাসের লাইটিং এর এনভায়রনমেন্টে কাজ করে, মানে একটা ওভারঅল একটা জিনিস দেখতে হবে, ঠিক আছে? এখন আমি যে বিভিন্ন সময় যে আগের লেকচার ভিডিওতে আগের ভিডিওতে যে স্লাইডগুলো দেখিয়েছি সেটা যে পারফেক্ট আমি বলতেছি না, আর একটা উপায় যেটা আছে যে আসলে ওই স্লাইডগুলো করার সময় আমি আসলে কতটা চিন্তা করে করি নেই, মানে এখন মনে হচ্ছে যে আসলে হ্যাঁ চিন্তা করে করাটা ডেফিনেটলি ভালো ছিল, এবং করাটা ভালো এবং করাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আসলে উচিত টার্মটা ইউজ করতে চাচ্ছি না, ফোর্সিং উচিত শুড এই টার্মটা আমি আসলে কম ইউজ করতে চাই, তো বুঝতে পারতেছেন যে ইম্পর্টেন্স অনেক বেশি, রাইট? আচ্ছা, মানে ভ্যারাইটি অফ কন্টেন্ট সেটা রাখতে হবে। আর আরেকটা যেটা বলতেছিলাম মনোটোন, মনোটোন যেটা আছে যে আপনি একই ভয়েসে প্রত্যেকটা ওয়ার্ড বলে গেলেন, একই ভয়েসে প্রত্যেকটা ওয়ার্ড বলে গেলেন, দেখে বিস্তারিতকে ফলো করতে সমস্যা হবে, তাই তো? তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে যেটা মানে কন্টেন্ট ওয়ার্ড যেটা আছে কন্টেন্ট ওয়ার্ডের উপরে জোর দিতে হবে, আপনি যে কিওয়ার্ড ফ্রেজ এগুলো মনে করতে হবে কন্টেন্ট ওয়ার্ড, ডেসক্রিপশনের ভিতরে এই ওয়ার্ড গুলো যখন আসবে ডেফিনেটলি হাইলাইট করতে হবে, লাউডলি বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে অন্য ওয়ার্ড গুলো না শুনলেও এই ওয়ার্ড গুলো শুনলেও অত স্টুডেন্টরা পার্টিসিপেন্টরা কিছুটা
কন্টেন্টটা বুঝতে পারবো। ঠিক আছে স্যার? আচ্ছা, আর একটা ব্যাপার থাকে যে মানে একজ্যাক্ট একটা টার্ম আছে যে মানে ইটিং দ্য ওয়ার্ডস, ইটিং দ্য ওয়ার্ডস মানে কেটে যেটা যে আমরা লাউডলি শুরু করি, শেষে গিয়ে আমরা কি করতেছি যে আমাদের লাউডনেস কমে যায়, আমরা ওয়ার্ড গুলোকে মানে খেয়ে ফেলি। ঠিক আছে, মানে এটাও একটা ভালো জিনিস না আর কি। খেয়াল খেয়াল করতে হবে যে আপনার লাউডনেসটা শুরুতে এবং শেষেতে যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি কি ইম্পর্টেন্ট কি কি নোট বললাম, মানে নোট প্রিপেয়ার ক্ষেত্রে কি কি ব্যাপার আছে? আপনি যেটা বলেন যে কালার কন্ট্রাস্ট, ঠিক আছে, ফন্ট ফন্ট সাইজ 24x26x6, আচ্ছা, প্যারাগ্রাফ দেওয়া যাবে না, দেওয়া যাবে ফুল সেন্টেন্স দেওয়া যাবে, বাকি দিতে হবে কিওয়ার্ড ফ্রেজ, রাইট? সবসময় কি একই ধরনের কন্টেন্ট থাকবে, অনলি টেক্সট অ্যান্ড টেক্সট অ্যান্ড টেক্সট না, যেটা বলেন যে ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ঠিক আছে, ইনফোগ্রাফিক্স দিতে পারেন, যাই হোক আইকন অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারেন, আচ্ছা, আর মনোটন, রাইট? আচ্ছা, আমি আসলে নোট ইউজ করতেছি, এটা হলো যে নোট প্রিপেয়ার করা। ঠিক আছে, মানে আপনার যে স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড বলে যাই বলেন, ওটা প্রিপেয়ার করার ক্ষেত্রে। আচ্ছা, লেকচার, লেকচার যে আপনি দিবেন, মানে লেকচারটা প্ল্যানিং কি হবে? আচ্ছা, এর আগে কয়েকটা ভিডিও তো আমরা কি করেছি যে আপনার লেকচারের প্ল্যান যেটা আছে, লেকচার প্ল্যানটা হলো লেকচারের কন্টেন্ট প্ল্যান যেটা আছে, লেকচারের স্ট্র্যাটেজি যেটা আছে, মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা আছে, ওটা প্ল্যান করবো কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এই সমস্ত আমরা কয়েকটা ভিডিও করেছি। আর একটা ভিডিও করেছিলাম যে লেকচার ক্রিয়েট করার আগে মানে প্রি রিকুইজিট, ঠিক আছে, প্রিপেয়ারিং দ্য লেকচার প্ল্যান, ইভেন বিফোর দ্য লেকচার, মানে লেকচার প্ল্যানটা করার আগে, লেকচার অর্গানাইজ করারও আপনার কিছু প্ল্যানিং এর ব্যাপার আছে, যেটা একটা ব্যাপার ছিল যে কি মনে করতে পারেন যে হ্যাঁ সবার প্রথমে আপনি কি করবেন, কোর্সে প্ল্যান তো আছেই, আর কিছু স্টুডেন্টের স্টুডেন্টদেরকে খেয়াল করে প্ল্যান করা, ঠিক আছে, লার্নিং আউটকাম এর উপর বেস করে প্ল্যান করা। ঠিক আছে, এখানে আরো কিছু বলা হচ্ছে যে মানে লেকচার প্ল্যানিং আরো কিছু ডাইমেনশন আছে, সেটা এখানে বলা হবে। কনক্লুশন ওরিয়েন্টেড, কনক্লুশন ওরিয়েন্টেড মানে কি, আপনার গোল ওরিয়েন্টেড, এটা তো আপনার আউটকাম ওরিয়েন্টেড, ওভারঅল কোর্স আউটকাম, ওভারঅল টপিকের আউটকাম, অথবা কোন একটা পার্টিকুলার মিনি লেসন, এটার আউটকাম যেটা আছে, ওটা তো সবকিছু গিয়ার থাকবে, আপনি যেটা বলবেন যে লেকচার স্লাইড বা অর্গানাইজেশন যাই থাকবেন, আপনার যে গোল থাকবে যে মানে এই মিনি লেসনের ভিতরে আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই, ওইটাকে ফোকাস করে আপনার এক্সাম্পল কনক্লুশন অ্যাক্টিভিটি সবকিছু ওইটাকে ফোকাস করে থাকবে, ইনফরমেশন গিভিং সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, গোল স্মলার কনটেক্সট, বিগার কনটেক্সট, ঠিক আছে, অথবা আপনি যদি আবার সোসাইটি কনটেক্সট নিয়ে আসতে চান সেখানেও যেতে পারে, তবে কনক্লুশন যেটা থাকে, ইন গোল যেটা আছে, ইন গোলের পার্সপেক্টে নিতে পারে, আপনি ওই মোমেন্টে কোন ইন গোলটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটা একটা ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে, ডিফারেন্ট অপিনিয়ন? আমার মনে হচ্ছে যে মানে এখানে দ্বিমত থাকতেই পারে, ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে। ঠিক আছে, আচ্ছা, যাই, আর কি করবেন, মানে লেকচার প্ল্যানের ক্ষেত্রে আর কি করা যায়? আচ্ছা, আপনি যেটা বলেন যে হ্যাঁ অ্যাক্টিভিটি লার্নিং, প্রবলেম বেসড লার্নিং, কিন্তু এগুলোর পারপাসটা কি, অ্যাক্টিভিটি লার্নিং, প্রবলেম বেসড লার্নিং? আচ্ছা, আমরা আপনি যেটা বলেন আগের ক্লাসে বলেছিলাম যে স্টুডেন্টরা কি করতে পারে যে মানে মোর ইনফরমেশন রিটেন করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, মানে এখানে মেইন ব্যাপার যেটা আছে যে আপনাকে মানে স্টিমুলেট ক্রিটিক্যাল থিঙ্কিং, স্টিমুলেট ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি হচ্ছে যে আপনাকে মানে আন্ডারস্ট্যান্ড, মেমোরাইজেশন, রিমেম্বারিং ব্যাপারগুলো তো থাকবেই, কিন্তু তারা যেটা শিখলো সেটা কিভাবে অ্যাপ্লাই করলো, ঠিক আছে, কিভাবে এটাকে অ্যানালাইজ করলো, এটাকে অন্য একটা ডোমেনে কিভাবে অ্যাপ্লাই করলো, এটার উপর বেস করে তারা কি ক্রিয়েট করতে পারলো, ঠিক আছে, বা তারা কোনো একটা প্রবলেম কি কিভাবে সলভ করতে পারবে এটা দিয়ে, অথবা তারা কোনো একটা প্রবলেম কি কিভাবে ডিফাইন করতে পারবে, প্রবলেমটা ফর্মুলেট করতে পারবে, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো থ্রুতে কি হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা গ্রো করতে সামনে রিয়েল লাইফে হেল্প করবে।
ঠিক আছে? তো আপনার লেকচারটা প্ল্যানটা এইভাবে করতে পারবেন, কিন্তু সেটা এইভাবে করতে হবে যেন ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে, ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে স্টিমুলেট করে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে অ্যাসপেক্ট গুলো আছে ওগুলোকে প্র্যাকটিস করার একটা অপশন ক্লাসের ভিতরে থাকে, ঠিক আছে? থিওরি ক্লাস হোক আর ল্যাব ক্লাস হোক, এটার জন্য আমরা কি বলি যে অ্যাক্টিভ লার্নিং, প্রবলেম বেসড লার্নিং, ঠিক আছে? আচ্ছা, এখন এই কথা বলার সাথে কিন্তু একটা একটা ট্যাক্সোনমির একটা ডিরেক্ট লিঙ্ক আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। আচ্ছা, যেটা বলতে যেটা মানে বলছিলাম আর কি, ব্লুমস ট্যাক্সোনমি, ব্লুমস ট্যাক্সোনমি কি আছে, এই জিনিসগুলি রিমেম্বার, মানে একেবারে নিচে আছে রিমেম্বার, তার উপরে কি আছে রিমেম্বারের পরে আন্ডারস্ট্যান্ড করা, আন্ডারস্ট্যান্ড করে গিয়ে এটা কোথাও অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই তারপর অ্যানালাইজ করা, ইভালুয়েট করা, ক্রিয়েট করা, ঠিক আছে? এই সমস্ত পাশাপাশি গুলো আছে। চলো, আপনার একটা ইফেক্টিভ লেকচার প্ল্যানিং এর ভিতরে এই কম্পোনেন্ট গুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি কোন জিনিসটা ল্যাকিং দেখেছেন আপনার, আপনি যে সমস্ত লেকচার গুলো শুনেছেন? আচ্ছা, মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি এখানে আপনি আপনি কোনটার লিমিটেশন দেখতেছেন? আচ্ছা, আপনার নিজের লেকচারে আপনার, আপনি মনে করেন যে কোথায় লিমিটেশন ছিল, কোথায় ইম্প্রুভ করা যায়, চার রিফ্লেকশনটা লিখে ফেলেন, ঠিক আছে? 5 মিনিট। এখন প্যাসিভ ভার্সেস অ্যাক্টিভ কথা যেটা আছে সেটা আবার নিয়ে আসলাম, মানে আমরা প্রিফার করতেছি কি অ্যাক্টিভ লার্নিং, তাই প্যাসিভ লার্নিং এর একটা অপশন থেকেই যাবে। মানে অ্যাক্টিভ বেসড লার্নিং যদি আপনি কিছু করতে চান, প্রবলেম বেসড লার্নিং যদি করতে চান, এখানে কিছু প্যাসিভ কম্পোনেন্ট এমনিতেই থাকবে, ইনফরমেশন গেইনিং এর যে পার্টটা আছে, ইনফরমেশন অ্যাকুইজিশন যে পার্টটা আছে সেটা কিছুটা প্যাসিভ, মানে ফুললি অ্যাক্টিভ করতে চাইলে প্যাসিভ একটা অপশন থেকেই যায়, ঠিক আছে? যা প্যাসিভ হচ্ছে কি রিসিভ ইনফরমেশন, যেটা খুব বেশি বলবো না কারণ জিনিসগুলো আগে বলা হয়েছে, আমি জাস্ট ফার্স্ট কিছু টপিক্স পয়েন্ট বলে ছেড়ে দেবো আমার নোট থেকে। আচ্ছা, এক্সপিরিয়েন্স ডুইং, অ্যাক্টিভ লার্নিং আমরা বলতেছি যে মানে পার্টিসিপেন্টরা করাটাকে এক্সপিরিয়েন্স করবে, অবজার্ভ করে শিখবে, অন্যদের চিন্তা ভাবনা দেখে শিখবে, ঠিক আছে? ডিসকাস করে শিখবে, রিফ্লেকশন রাইটিং অথবা রিফ্লেকশন ডিসকাশন ওপিনিয়ন শেয়ারিং এর মাধ্যমে মাধ্যমে শিখবে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে যে আমরা যে অ্যাক্টিভ লার্নিং এর যে টপিকস গুলো দেখলাম, অ্যাক্টিভ লার্নিং কি আমরা কি আমরা খুব এটা লার্জ ক্লাস কি করতে পারবো, এটা লার্জ ল্যাব ক্লাস অথবা লার্জ থিওরি ক্লাস করা কি সম্ভব, সম্ভব হলে কিভাবে সম্ভব? আপনি কি কখনো ট্রাই করেছেন বা দেখেছেন কিভাবে করা হয়? আচ্ছা, যাই হোক, প্রশ্নগুলো আপনার কাছেই থাকলো, আপনারা এটার উপরে লিখবেন, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, লিখবেন এবং কোশ্চেনে আপলোড করবেন। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি শর্টলি আমার যে মানে যে নোটটা ইউজ করছি সেই নোটটাকে একটু শেয়ার করি। নোটের ক্ষেত্রে আমি এই জিনিসগুলোকে বলেছি, ল্যাকচার প্ল্যানিং ক্ষেত্রে কি বলা আছে, এটা আপনার সেই ব্লুমস ট্যাক্সোনমি, আপনি গুগল ইমেজে সার্চ করলে ব্লুমস ট্যাক্সোনমি ইমেজটা পেয়ে যাবেন, কনক্লুশন ওরিয়েন্টেড স্টিমুলেট ব্লুমস ট্যাক্সোনমি। প্যাসিভ ভার্সাস অ্যাক্টিভ লার্নিং কিছু ইনফরমেশন এখানে আছে। এখন স্লাইড ক্রিয়েশন, মানে কালার কম্বিনেশন যেটা আছে, এটা হয়তো মোটামুটি ভাবে মানে কম্পিউটারের ক্ষেত্রে মোটামুটি ভাবে ঠিকই আছে, তবে কিছুটা হ্যাপাজার্ড মনে হচ্ছে আমার এই রেটটায়। আমি আসলে একটা ডিফারেন্ট ডিজাইন সিলেক্ট করতে গিয়ে এটা করে ফেলেছি, ওটা সরল মনে করি যেখানে মোর স্পেস থাকবে আর কি, মোর স্পেস ছিল ওটাতে। কালার
তো মানে অলমোস্ট ডেলাইট এখানে হয়তো একটা কাজ করবে, সেটা মানে এক্সপেরিমেন্ট করে দেখা হয়নি। আচ্ছা এখানে মনে করেন যে ফুল সেন্টেন্স ইউজ করা হয়েছে, যেকোনো একটা কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে হয়তো মানে খুব নেগেটিভলি মনে দেখা যাচ্ছে না, তো এই ফন্ট সাইজটা একটু বড় হতে পারতো, এই ফন্ট সাইজটা একটু বড় হতে পারতো। আচ্ছা এটা বিগার হতে পারতো, আর মোটামুটি হয়ে বলা যায় যে আমি কিওয়ার্ড গুলোকে রেখেছি। ঠিক আছে তারপর যেটা আছে মানে ভ্যারিং কন্টেন্ট যেটা আছে, ইমেজ, ভিডিও, অ্যানিমেটেড, জিফ, গিফ, এগুলো ইউজ করা হয়নি, যেখানে কিছুটা ইউজ করা হয়েছে। আচ্ছা এটা আসলে মানে ভেরি কুইক নোট ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে যাই হোক, আর আমাদের যেটা বলা আছে যে মানে পার্টিসিপেন্ট যদি মোর থাকে, অনগোয়িং ডিমান্ড থাকে, মানে আপনাদেরকে মোর অ্যান্ড মোর কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে অ্যাক্সেস দেওয়া হবে আর কি। আচ্ছা আজকে পর্যন্তই, ভালো থাকবেন, বাই।